हरे कृष्ण सामरा एखन गोपीनाथ खीरचोरा गोपीनाथ मंदिर मध्य आछि एखन आमरा प्रवेश करब रसिकानंद प्रभुर समाधि जे रसिकानंद प्रभु এই গোপীনাথকে দ্বিতীয়বার ঠিক প্রতিষ্ঠা করেন সেই প্রভু রসিকানন্দ প্রভুর সমাধি। এসে রসিকানন্দ প্রভু যিনি শ্যামানন্দ প্রভুর শিষ্য ছিলেন, যিনি গোপীনাথ স্বপ্নে আদেশ পেয়ে তিনি গোপীনাথকে পূর্ণ স্থাপনা করেন এখানে। রসিকানন্দ প্রভু শ্যামানন্দ প্রভুর শিষ্য বৃন্দাবনে মাটির গুফার নিচে বসে ভজন করতেন এই রসিকানন্দ প্রভু। দেখুন এই হচ্ছে রসিকানন্দ প্রভু যখন গৌরনীতায় নৃত্য করতেন তো দেখতে পারতেন। রসিকানন্দ প্রভু হাতিকে দীক্ষা দিচ্ছে, দেখুন হাতি পর্যন্ত তার নামে আবিষ্ট হয়ে তাকে প্রণাম করছে, তার কাছে আশ্রয় গ্রহণ করছে। রসিকানন্দ প্রভু হাতিকে পর্যন্ত দীক্ষা দান করেছেন, অনেক উন্নত মার্গের ভজন করেছেন বৃন্দাবনে তার গুরুদেব শ্যামানন্দ প্রভু, যে শ্যামানন্দ প্রভু রাধারানীর চরণে নূপুর পেয়েছিল সেই রসিকানন্দ প্রভু। দেখুন রসিকানন্দ প্রভু যখন নৃত্য করতেন তার সঙ্গে বাঘ একই সঙ্গে নৃত্য করতেন। বৃন্দাবনে আপনাদের আমি দর্শন করিয়েছিলাম শ্যামানন্দ প্রভুর গুফা, তার মধ্যে তার শিষ্য রসিকানন্দ এবং শ্যামানন্দ প্রভু একসঙ্গে ভজন করতেন। যার রসিকানন্দ প্রভু যখন বিরহে তিনি কীর্তন করতেন, তার পাশে হাতি বাঘ সিংহ শুয়র সবাই এসে একসঙ্গে কীর্তনে ভাগ নিতেন। অনেক লাগিয়েছে উনি যখন কৃষ্ণ নাম করতেন শ্যামবর্ণ হয়ে যেতেন রসিকানন্দ প্রভু, রসিক ভক্ত ছিলেন। কারণ শ্যামানন্দ প্রভু তো উড়িষ্যায় প্রচার করেছে না, তাকে শ্রীনিবাস আচার্যা নরোত্তম দাস ঠাকুরকে বাংলায় পাঠিয়েছেন আর শ্যামানন্দ প্রভুকে পাঠিয়েছেন উড়িষ্যায়। যখন তাদের গ্রন্থ চুরি হয়ে যায়, রামচন্দ্র খান গ্রন্থ চুরি করে, তো উনি উড়িষ্যায় প্রচার করেছেন। এই যে বাবা লীলা বললো না, এই বিগ্রহ এই মুসলমান যখন অ্যাটাক করেছে এক নদীর মধ্যে ফেলে দিয়েছিল, তখন রসিকানন্দ প্রভু দ্বিতীয়বার স্বপ্নে পেয়ে এখানে স্থাপনা করেছেন। আসুন আমরা সেই রসিকানন্দ প্রভুর সমাধি দেখছেন। দর্শন করুন রসিকানন্দ প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রসিকানন্দ প্রভু কি জয়, শ্যামানন্দ প্রভু কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হেমা কয়বার পরিক্রমা সারবার না একবার? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রসিকানন্দ প্রভু কি জয়। আসুন বাইরে। এখানে কৃষ্ণকে সমাধি দেন। দেখুন এসে রেমুনা মন্দির, খিচড়া গোপীনাথ মন্দির, সেখানে
এসেছে চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম। এখানে এখানে এই চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম দর্শন, চৈতন্য মহাপ্রভুর অরিজিনাল চরণ চিহ্ন এখানে এসেছিল, তার পাদপদ্ম এখানে রাখা আছে। প্রণাম করো, প্রণাম করো, মাথা লাগাও, হাত লাগাও, দুই হাত লাগাও, বলো কৃষ্ণ পাদপদ্ম আপনার দর্শন করছেন। এ হচ্ছে অরিজিনাল চরণ চিহ্ন। চৈতন্য মহাপ্রভু এখানে এক রাত অবস্থান করেছিলেন, তার পাদপদ্ম এখানে প্রতিষ্ঠা করা আছে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়ক কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরদৃশ্যে নমঃ। চৈতন্য মহাপ্রভু পাদপদ্ম, চলো গাড়িতে চলো, এখন আমাদের ইসকন মন্দিরে যেতে হবে, সাইডে ইসকন। দেখুন এসে খিচুড়া গোপীনাথ, আপনারা অলরেডি একটু আরতি দর্শন করতে পেরেছেন, আমি আরতি দর্শন করিয়েছিলাম, খিচুড়া গোপীনাথ দর্শন করেছেন। ঠিক আছে, আমরা এই বন্ধ রাখি, সকলকে রাধে রাধে। নেক্সট আমরা ইসকন মন্দিরে গিয়ে দর্শন দেব।